ঈদ মোবারক সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছে দীপ্ত সংবাদ সাথে আছে শারমিন নিপা শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম ঈদের নামাজের স্বাস্থ্যবিধি উপেক্ষিত শিগগিরই করোনা মহামারীর আধার কাটার আশা রাষ্ট্রপতির কোরবানির বর্জ্য অপসারণ শুরু ঢাকার দুই সিটিতে কাজ করছে 21,500 পরিচ্ছন্নতা কর্মী রেকর্ড বৃষ্টিতে চীনের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা হেনান প্রদেশে 13 জনের মৃত্যু নিখোঁজ অনেকে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে যাব পুরো খবরে রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এতে অংশ নেন হাজারো মুসল্লি করোনা থেকে মুক্তিতে করা হয় বিশেষ দোয়া 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র করোনা সংক্রমণের প্রকোপ বেড়ে যাওয়ায় বিগত কয়েকটি ঈদ জামাতের মতো এবারও রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7টায় প্রথম ঈদ জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি এরপর বাইতুল মোকাররমে সকাল 8, 9, 10 ও 11টায় আরও 4টি ঈদ জামাত অনুষ্ঠিত হয় করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে মসজিদে প্রবেশের সময় আলাদা কোনো ব্যবস্থা ছিল না জাতীয় মসজিদে অনেকেই মানেননি স্বাস্থ্যবিধি ছবি তোলার জন্য মানে খুলছিলাম নামাজ পড়ছি এর জন্য নামাজ পড়ছি তো এর জন্য খুলছি স্বাস্থ্যবিধি যতটা মানার কথা ততটা মানছে না এখন নিজেরা যতটুকু সতর্ক হয়ে চলছে এই এর বাইরে কিছু নেই এই ব্যাপারটা অবহেলা করা ঠিক হয়নি তবে নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও করমর্দন করেননি কেউ সবাই কোলাকুলি করবে ঈদ আসলে সবার লোকে ভালো লাগে এখন এই দেশে করোনার কারণে আমরা যার যার একটু পিছিয়ে গেছি এই এই কয়েকদিন কোলাকুলি না করলে পরে আবার কোলাকুলি করা যাবে নামাজ শেষে করোনা থেকে মুক্তি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয় আল্লাহ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আমাদেরকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করুন প্রধান জামাতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র কোরবানির বর্জ্য অপসারণে সবার সহযোগিতা চান তিনি কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যক্তি আমাদের পরিচ্ছন্ন কর্মী আমাদের বর্জ্য সংগ্রহকারী সহ বিশাল জনবল আমাদের আজ থেকে কাজে করবে তাদের হাতে দিবেন যাতে করে আমরা আগামী 24 ঘন্টার মধ্যেই যেন ঢাকা শহর থেকে সকল বর্জ্য অপসারণ করতে পারি অভিভাবকদের সাথে ঈদের নামাজে অংশ নেন ছোটরাও মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা করোনার টিকা কর্মসূচি সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সকালে বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সরকার অগ্রাধিকার ভিত্তিতে দেশের সকল নাগরিকের জন্য টিকাদান নিশ্চিত করতে বদ্ধপরিকর তাই এ কর্মসূচিকে সফল করতে সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বিশ্বকে করোনার হাত থেকে বাঁচাতে হলে উন্নত অনুন্নত ও ধনী দরিদ্র নির্বিশেষে বহুজাতিক সংস্থা ও প্রতিষ্ঠান সহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে সিটি কর্পোরেশন কিছু স্থান নির্ধারণ করে দিলেও সেখানে কোরবানি দেয়নি নগরবাসী বেশিরভাগ কোরবানি দেওয়া হয়েছে অলিগলিতে বাসার সামনে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে কাজ করছে 21,500 কর্মী ঈদের নামাজ আদায়ের পরপরই শুরু হয় পশু কোরবানির কার্যক্রম রাজধানীতে বিভিন্ন মোড় ও অলিগলির রাস্তায় পশু কোরবানি দেয় বেশিরভাগ মানুষ ফরজ যার উপরে কোরবানি তাকে কোরবানি দিতে হবে এই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেওয়া গরিবদেরকে দান করার চেষ্টা করি আর স্পেশালি আল্লাহকে খুশি করার চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে করোনা মুক্ত একটি পৃথিবী দেন সবাইকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন এই মহামারীর হাত থেকে যেন আমাদের সবাইকে বাঁচান কোরবানিটা কারো নিজের নামে দিতেছে বা কারো মা বাবার নামে দিতেছে বা যার জীবিত আছে তাদের নামে সিটি কর্পোরেশন কিছু স্থান নির্বাচন করে সেখানে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানালেও তা মানেনি নগরবাসী নির্ধারিত স্থানে কোরবানি হয়েছে খুবই কম আমি দিয়েছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি এমন গরু কোরবানি দিয়েছি এবং কোরবানি যেন আল্লাহ কবুল করে তিন ভাগ করব এক ভাগ নিজেদের এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ গরিবদেরকে গরিবদের জন্য আর কি
কোরবানির পর বর্জ্য পলিথিন ব্যাগে ভরে বাড়ির সামনে রেখে দেন অনেকে। সেখান থেকে ময়লা সংগ্রহ করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। পরিবেশ যদি দূষিত না হয় এর জন্য আমরা সর্বশ্রেষ্ঠ চেষ্টা নেব। আমাদের গরুর যে ময়লাগুলি আছে অলরেডি তারা সবাই পরিষ্কার করতেছে। বর্জ্য আছে এগুলো আমরা পলিথিনে ভরে আমরা সামনে রেখে দেব, পরে সিটি কর্পোরেশন আসে নিয়ে যাবে। ঈদের দিন দুপুর দুইটা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রাজধানীর সকল বর্জ্য অপসারণ করবে দুই সিটি কর্পোরেশন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। কোরবানির পরপরই পশুর চামড়া সংগ্রহের কাজ শুরু করেছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকায় আছেন সহকর্মী সাদিয়া চৌধুরী। দর্শক, এ বিষয়ে সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। সাদিয়া, পশুর চামড়া কি সরকার নির্ধারিত দামে সংগ্রহ করা হচ্ছে কিনা আমাদের জানান। আপনি যেমনটি বলছিলেন যে আজকে কোরবানির যে পশুর জবাইয়ের পর থেকে কিন্তু একটা বড় কর্মযজ্ঞ চলে এই যে চামড়া বিক্রির কেন্দ্র করে, এবং বাংলাদেশ কিন্তু লেদার আর শিল্পে অনেক এগিয়ে গেছে। এবং আপনি আমরা দেখতে পাচ্ছেন, আমি এখন ঢাকেশ্বরী মন্দির এলাকার আশেপাশে আছি, এবং এখানে কিন্তু অনেকেই আসছে তাদের চামড়া নিয়ে, এবং খুচরা বিভিন্ন এলাকা থেকে বাড়ি যারা কোরবানি সকালবেলা দিয়ে দিয়েছেন তারাই কিন্তু এসে এখানে কোরবানি দিচ্ছেন। আমরা একটু ভাইদের সাথে একটু কথা বলবো যে আপনারা এই যে এখানে নিয়ে এসেছেন, আমাদেরকে একটু বলেন যে আপনারা কোথা থেকে নিয়ে এসেছেন এবং এই যে কেমন দাম পাচ্ছেন। দাম খুবই কম, আর আমরা নিয়ে আসছি এই পাশের থেকেই, লালবাগ নূর ফজলেন থেকে। এখানে আসার পরে বড় বড় চামড়া দাম দিচ্ছে না, যেরকম চামড়া এক একটা অনেক বড়, ২.৫-৩ লাখ টাকা দামের গরু মাত্র আমাদেরকে বলতেছে ৮৫০ টাকা। তাই এটা কীভাবে বিক্রি করবো? এই জন্য আমরা কষ্ট করে আবার ভ্যানে তুলতেছি। এখন কি এখানে বিক্রি করতে পারছেন না? দেখেন, এখানে বিক্রি করে আমাদেরকে রেট দিচ্ছে না তো তারা, তা জানি না, গভর্নমেন্ট রেট তো বাড়িয়ে দিয়েছে গতবার থেকে, আর গতবার থেকে কম আমাদেরকে তারা রেট বলছে, তা আমরা যে কষ্টটা করলাম এটা তো তাহলে হলো না। মানে কী কারণ বলছে তারা আসলে? জানি না। আচ্ছা, আমরা মূলত শুনলাম যে মৌসুমি ব্যবসায়ী বা যারা এই দিনটায় এই ব্যবসাটা করে এই কারণে কিন্তু তারা ব্যবসার মূলত তারা বলছেন যে তারা দাম পাচ্ছে না। পরবর্তী সংবাদে অবশ্যই আমরা বিস্তারিত জানাবো এবং ট্যানারি মালিক এবং সমিতিদের কাছ থেকে জানাবো তাদের তথ্য। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকে কিন্তু এই এই বছর প্রায় ১ কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এবং এটা আসলে পূরণ হবে কি না সেটা একটা সন্দিহানের পর্যায়ে হওয়ার জন্য। সাদি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ময়মনসিংহের করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। হাসান, ময়মনসিংহে করোনা সংক্রমণ ও হাসপাতালে চিকিৎসার অবস্থা কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ। ময়মনসিংহে প্রতিদিনই কিন্তু করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু বেড়েই চলছে। আমি যদি আজকে সকাল ৮টা পর্যন্ত যে হিসাব আমাদের কাছে রয়েছে যে ময়মনসিংহ মেডিকেলের যে করোনা ইউনিট কিন্তু আমরা গত ২০ দিন যাবৎ প্রতিদিনই দেখছি যে প্রতিদিনই বাড়ছে, সেবং এটা কিন্তু ধারাবাহিকভাবে অব্যাহত আছে। এছাড়াও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে। হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এবারে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ভারী বৃষ্টিপাতের কারণে চীনের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির হেনান প্রদেশে বন্যায় প্রাণ হারিয়েছে ১৩ জন, নিখোঁজ রয়েছে বহু মানুষ, বন্যায় বাস্তুচ্যুত হয়েছে ১ লাখের বেশি মানুষ। বন্যার পানিতে ঘর বাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যায়, অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্ধ রয়েছে অভ্যন্তরীণ বিমান যোগাযোগ। দুর্গত এলাকাগুলোতে চলছে উদ্ধার কাজ। বন্যা কবলিত এলাকাগুলোর বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকর্মীদের পাশাপাশি নামানো হয়েছে সেনাবাহিনীকে। এ পর্যন্ত ১০,০০০এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হেনান প্রদেশে ৬১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। ঈদের নামাজের স্বাস্থ্যবিধি উপেক্ষিত, শিগগিরই করোনা মহামারীর আধার কাটার আশা রাষ্ট্রপতি। কোরবানির বর্জ্য অপসারণ শুরু, ঢাকার দুই সিটিতে কাজ করছে ২১,০০০ পরিচ্ছন্নতা কর্মী। রেকর্ড বৃষ্টিতে চীনের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা, হেনান প্রদেশে ১৩ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে।
দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখে পাঁচটা রাখা আমন্ত্রণ রইল। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবার উপায় facebook.com/dipto news এই ঠিকানায়।